দিন আসবো আজ যাও তো দাও এদিকে এদিকে ব্যাগ তো নিয়ে যাও এগুলা আমি কি করব আগেই বললে এগুলা নিয়ে দাও সব ওগুলা রাখলে হতো না 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 এগুলা রাখা যাবে না আমার একটা সম্মান আছে এগুলা নিয়ে দাও সব নিয়ে দাও রাখা রাখি চলবে না রাখিয়ে দাও 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 নিয়ে দাও এগুলা ঠিকই আছে তাহলে হ্যাঁ দাও নিয়ে যাও আর কি করব হ্যাঁ খোঁজ খবর পাছি না খোঁজ খবর তো নাই তো যাইটুকু দেখে আসি তো ভালো করে থাকবি হ্যাঁ তো বলে এই যে ব্যাগটাই কি সব লিখছো ব্যাগটাই ওই এক দুটি পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে আর গোটা কত ওই গাছের আঞ্জির আছে তো যাই হোক একটুকু নিয়ে যাই ও বলতে লিয়ে তেলটা ছিল ঘরে তেল তেল ঘরে আছে যে তেল 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 আনি চলে যে পারছ দিন ও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটুকু আছে হ্যালো হ্যাঁ ম্যাডাম আপনার ঢাকনিটা হারাই গেছে ঢাকনিটা হারাই গেছে ও ঠিক আছে আমি ঠিক এরকম করে ওই ওইদিকে যাইনি একটা পাতার ঢাকনি করে লিব তাহলে বলি পয়সা পাতি আছে না পয়সা পাতি আমার কাছে কম আছে তোদের কাছে আছে নাকি আমাদের দাঁড়া দাদার কাছে দেখি এ দাদা বলি বাবা তো নাই ঘর আছে তাইলে তোর কাছে 10 টাকা হলো কি হই 10 টাকা 10 টাকায় কি করবি রে তাইলে বেশি আছে 100 টাকা আছে তো 100 টাকা দি 100 টাকা বাবা নানি ঘর আছে না তাইলে বাবাকে এখন দিতে হবে লে হ্যাঁ বাবা নানি ঘর আছে না হ্যাঁ তো চল তবে দেখি আছি পরবার নানি কে আনতে বলি চল ভাই নানি ঘর আছে না ছিল হ্যাঁ হ্যাঁ আরে তো নানি ঘর আছে তো নানি কে নিয়ে আসবি তাইলে পাঁচটা ছাগল ওদিকে টানাই দিয়ে আছে গোয়ালে ঢুকান দিবি হ্যাঁ ভালো করে থাকবি বেটা আর একটু অনেকদিন পর বিটি ঘর যাচ্ছি আরো যে কামড়া আছে না ঘুমটাই ভাঙা দিল বাবারে উড়িশ গিলে আর যে কামড়া আছে না ঘুমটাও ভালো করে হচ্ছে না উড়িশ গিলে যা করছে না খিনটা যদি বাদ দিলে উড়িশে কামড়াতে তবেই বলে বলে উড়িশ আচ্ছা করছে উড়িশ গিলে ভাই করে ঘুমাতেও দিচ্ছে না উড়িশ গিলে যে করছে না আচ্ছা উড়িশ গিলে করছে হ্যাঁ এটুক পুটুক কি এরকম আছে আর বলিও না যে উড়িষে কামড়া আছে না একটু ঘুমাত দিছে না কি লাগো পেছনটা ফুলা নিছে ফুলা মানে ইলা দেখছো না লাল হই গেছে দেখছো না তবে উড়িষ মোরাবার একটাই বুদ্ধি কি বুদ্ধি তোমাকে এখন ঢাড়া থাবে খাইতে হ্যাঁ খাইতে কে ঢাড়া লই তো উড়িষ মরি যাবে হ্যাঁ মরবি হ্যাঁ লোক ঢাড়ায় ঢাড়ায় পোরাগলে মোরা দি তো যাও ওই দিকে লেগে একটা এরকম মোটা কাঠে করে 8-10 বার গ্যাস গ্যাস ধড়ান দিবে যাও তারপরে দেখো ও পহলে লাগছে হ্যাঁ যাও তুমি ধড়াই নিয়ে নিয়ে আসো দেখো তারপর একটা উড়িশ থাকবে এখানে দেখবি কি হড়ে কি আগে যে বুদ্ধিটা দিয়ে নিয়ে বড় দিয়েছি উড়িশ তো মরবে কি আর কাটতে হবে দেখতে থাক দেখতে থাক ওরে দেখতে থাক ছোট দেখিয়ে নিছো কি কইছি কি তিনি হ্যাঁ চল 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 যাও যাও ওইদিকে না ওইদিকে না ছাড়বো না সবকে মরাবো কি একদম সবকে মরাবো দেখি দেখি পুলিশ গিলা একটা কেউ ছাড়বো না কি হলো রে দেখছো না
খাটটা ভাঙো গড়িস মরি ছন না তুমি উড়িস উড়িস সব মরি গেছ সব উড়িস সব মরি গেছ আমার বুদ্ধি নেই কোন লয় খাটটা ভাঙো সেটা আমার কোন না তো উড়িস গিরা সব মরি একদম সব একটা হই যাবে আমরা মাকে যাকে বুদ্ধি দিয়েছি না হ্যাঁ একদম এরকমই হয় হ্যাঁ উড়িস তবে একটা না একজনের ওই চালের ঘরে একটা বড়হল চাপ ছিল বুঝলে হ্যাঁ আলোচনা করা হবে সন্ধ্যার সময় তখন দেখা হয় না আসছি হ্যাঁ পেঁয়াজ রসুন আদা আলু আর দুটা পেয়ারা নিয়ে আসেছি আঞ্জির শুনো ভাই আগেকার যুগ ভুলে যাও আগে যা হয়েছে হয়েছে এখন আর যুগে এইসব নাই দুটি পেঁয়াজ আনি দিলি বিটি ঘরকে দুটি আলু আনি দিলি এইসব আর চলবে নাই রাস্তায় আনতে আনতে লোকেও যদি দেখে তখন আমাদের সম্মানটা যাবে বলে কি সেই বিটির ঘরের লাইনে দেয় সেইগুলা খাই বলছে সেইগুলা এরা খাইয়ে থাকে বিটির বাপে যাবে আনে দেয় সেইগুলা খাই আমরা কি পারবো না খাওয়াতে আমরা ঠিক খাওয়াতে পারবো এইসব আর আনা আনি চলবে নাই কি বলবো ভিয়া একটাই তো আমার বিটি না সেই একটা হোক আর যাই হোক মনটা কাঁদে বলি যাই হোক কিছু না হলো এগুলা হলো একটু লেগে দি না এইসব আর আনা আনি চলবে নাই হ্যাঁ ভাই বিটিটাকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে বিটিটা ধান লাগাতে গেছে চাষের দিনে ধান লাগাতে বিটিটাকে ধান লাগাতে পাঠাই নিয়েছো আচ্ছা নাইলে তোমার বিটিটাকে এখানে আমি কি বস করাই খাওয়াবার জন্য আনিছে আমার বেটাই ধানের ধান লাগাতে গেছে আমি তো কোনোদিন বিটিটাকে ধান লাগাতে পাঠাই নাই না সেই জন্য বলছি আর কি বিটিটাকে তুমি না পাঠালে তো কি হলো শ্বশুর ঘরে আজ করতে হবে কাজ তুমি নাই পাঠান যেগুলো ভুলে যাও এখানে এসে কাজ করতে হবে ধান লাগাতে গেছে হ্যাঁ ভাই এক গ্লাস জল দিবে আমাকে জল তো নাই তোমার বিটি কখনই গেছে আছে সকালেই গেছে ধান লাগাতে জল মনে আনবার আর সময় নেই নাহলে বলছি রোদ হবে কই জন্য জল নাই কে ঘরে তাহলে বিটিটার সঙ্গে দেখা হবে না হ্যাঁ ভাই বিটিটার সঙ্গে দেখা কি করে হবে সেই সন্ধ্যায় না কখন আসবে দেখা হবে না বিটির সঙ্গে দেখা হবে না আজ বিহাই মনে হয় তোমার মুডটা ঠিক নাই আমি ভুল করেই মনে হয় আজকের দিনটি আসে পড়েছি ঠিক আছে আমি যাচ্ছি অন্যদিন আসবো আচ্ছা তো দাও এইদিকে এইদিকে ব্যাগটা নিয়ে যাও এগুলো আমি কি করবো আগেই বললে এগুলো নিয়ে দাও সব ওগুলো রাখলে হতো না না এগুলো রাখা যাবে না আমার একটা সম্মান আছে এগুলো নিয়ে দাও সব নিয়ে দাও রাখা রাখি চলবে না দেখা পর্যন্ত হলো নাই আর বিহাইটা এমন বিহাই জুটে গেল আমার কপালে শালা দূর দূর করে খেদে দিল আমাকে ঠিক আছে আর কি করব এইটাই আমার হবার ছিল কপালন্ত আরামসে ঘুমটা হবে বুঝলে হ্যাঁ সেটা বটে মানে তো ওড়িশার কিছু করবে কি না না ওড়িশার একটা ওড়িশি নেই একটা ওড়িশি নেই আরে কুটুমটা আরো চাঁড়ে ঘুরে আসছিল হ্যাঁ সে বটে গেল আর এখনি আসছে নিতে ঘরে কি রান্না 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 ছিল না রান্না বলে এত চাঁড়ে ঘুরে দিলে যে হ্যাঁ চাঁড়ে ঘুরলি রান্না বান্না হয়ে ছিল নাকি হ্যাঁ রান্না বান্না কি বলবো দুঃখের কথা ও রান্না খাওয়া তো দূরের কথা এক গ্লাস জলের থেকে পালি নাই ও তাহলে বসো 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 একটু বসো আমাদের জল আছে জল আছে লাও জলটা খাও তো লাও জলটা খাও জলটা খাও দেখ কেমন ফাঁসিয়ে পড়েছে হ্যাঁ দিদি একরা এই খাতে দিদি ওর ওরা যে নিচে তো চাচি রক্কাল আমরা দেখি আসছি তাহলে তোমাকে জলের লা খাতে দেই নাই না আমার সঙ্গে এমন ভাবে ব্যবহার করলো
মানে দূর দূর করে মানে যেমন কুকুরকে দূর দূর করে খেদে দেই সেরকম ভাবে খেদে দেওয়ার মতন করলো। তো তোমার বেটির সঙ্গেও দেখা হয়নি? আমার বেটির সঙ্গেও দেখা হয় নাই, ঘরে নাই ছিল? না ঘরে ছিল নাই। ওরা ধান লাগাতে পাঠাইছে আমার বেটিকে। ও ধান লাগাতে পাঠাইছে বুঝলে না, যেটা আমাদের কোনোদিন করাই নাই। আজ এতটুকু থেকে এত বড় বিটিটাকে মানুষ করলি, বিহা দিলি, কোনোদিন খাওয়া থালাটা উঠাতে দিই নাই। আজকে আমার বিটিটাকে পাঠাইছে ধান লাগাতে বুঝলে। শুনো, তোমরা যখন প্রথমে এসেছিলে না সে দেখাশোনা করতে, তখন তো তোমরা আমাদের সঙ্গে ধরা ছুঁয়াই দিছ না, পাছে ভাঙাইন দে, পাছে ভাঙাইন দে, এরকম তোমাদের মনোভাব ছিল বুঝলে। তবুও তবুও ইয়াদের দলের সে একজনকে বললি বলি ঘরটা ভালো নয়, দেখিয়ে শুনিয়ে অন্তত ঘর ঘরানা করো। হ্যাঁ জামাইটা কোনো ঘরে থাকে? ছাটা ঘরে থাকে? বছর বাইরে থাকে, উহাকে কাজ করাবে না তো কি করবে? তাই হোক, আমার একটু ভুল হয়েছে তোমাদেরকে না বুঝে। আমি যদি তোমাদেরকে বুঝে সুঝে বিয়া করতে করছি, তাহলে মনে হয় আমাকে এই অবস্থাটা আর হতে হতো না। তাহলে যাই হোক, তোমার ভুল হয়েছে হয়েছে, তুমি কষ্ট পাচ্ছ পাচ্ছ, ইয়ার পর যেমন তোমার পাড়া পড়শি বা গাঁয়ের লোক এরকম ভুলটা না করে না করে। হ্যাঁ, কোনো বিটিকে কোনো জামাইয়ের সঙ্গে যদি বিয়া দেয়, সেটা যেমন ঘরে থাকে টুকটাক কাজ করে, এই বাইরে এই যে থাকছে ছ মাস বছর দিন, সেই ঘরে বিটি ছাড়া কি ভালো রয়েছে বলো না? এই যে তুমি আজ আসে কত ফুর্তি করে আলে যে বেটির হাতে একটু জল খাবো মার খাবো, তুমি কি পালে বলো না? তোমার জামাই থাকলে জল হলো একটু দিত, ওটা শ্বশুরের উপর জামাইয়ের বেটির তো দরদ তো থাকে না। হ্যাঁ তোমার বেহাই ও তো কি সব আমার কপালে দোষ বো, আর কি বলবো। যাই হোক, ভুল যখন হয়েছে আর তো ভুলটাকে শুধরানো যাবে না। বেটিটাকে তো আর আমি ঘরে আনিয়ে রাখতে পারবো না, দিয়ে ফেলেছি যখন। যাই হোক, বিটিটারও কষ্ট আর এই যে আমি এখন কষ্ট পাচ্ছি মনে। এই তোমার মতন কষ্ট যখন অন্য আর কারো বিটির বাপের না হয়, না হয় তারা যেমন দেখে শুনে দেই, দেখে শুনে পরিবার পরিবেশ যেমন যাচাই করে একটু দেই, অন্তত জামাই ছানাটা যেমন ঘরে ঘরে টুকটাক কাজ করবে, দু পয়সা রোজগার করবে, বিটি জামাই ফুর্তি এর তুমিও আসবে, আসিনি অন্তত জল মার হলো পাবে বুঝলে। এরকম ভোকে ঘুরে আসতে হবে, এরকম ভুল কাজ যেমন তোমাদের ওখানে লোকগুলো না করে, আমরা আমাদের গাঁয়ের লোকগুলো এরকম বলি দিই। আমাদের ঘর খাবে না, তোমার বিটির সঙ্গে দেখা করে যাবে। যাও তাহলে, যাবো। শুনো, একটু বিটির সঙ্গে যদি দেখা হয় না তো বলবে যে তোর বাবা আসিছে, চিন্তা করতে বন্ধ করবে। আসবি 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 ঠিক আছে।